জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। সুতি দুই নম্বর ব্লকের মহেশাইল এক নম্বর গ্রাম পঞ্চায়েতে প্রধান কংগ্রেসের আর উপপ্রধান হলেন বিজেপির। বাম কংগ্রেস বিজেপি ও নির্দল মিলে বোর্ড গঠন করল। প্রধান হলেন কংগ্রেসের আলমিরা খাতুন এবং উপপ্রধান হলেন বিজেপির রিঙ্কু দাস। এই পঞ্চায়েতে ২৫টি আসনের মধ্যে তৃণমূল পেয়েছিল ১০টি আসন, কংগ্রেস ৫টি, বিজেপি ৭টি এবং আরএসপি ২টি আসন ও নির্দল জিতেছিল ১টি আসনে। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় এই পঞ্চায়েত ছিল ত্রিশঙ্কু। এদিন প্রধান গঠনের সময় বাম কংগ্রেস বিজেপি ও নির্দল মিলে ১৫ জনের সমর্থনে প্রধান হলেন কংগ্রেসের আলমিরা খাতুন এবং উপপ্রধান হলেন বিজেপির রিঙ্কু দাস। বোর্ড গঠনের পর উচ্ছ্বাসে মাতলেন বিরোধী রাজনৈতিক দলের সদস্যরা। আমাদের মহিষাইল এক নম্বর প্রধান গঠনের আজকে নির্ণয় ছিল। আজকে আমরা টোটাল ১৫+১০ বিরোধীভাবে একসাথে কংগ্রেসের ৫টা, বিজেপির ৭টা, আরএসপির ২টো এবং নির্দলের ১টা নিয়ে আজকে আমরা প্রধান এবং উপপ্রধান আমরা গঠন করলাম। তাতে যেহেতু রিজার্ভ সিট ছিল ওবিসি রিজার্ভ, সেই জন্য প্রধান আজকে কংগ্রেসের প্রধান হয়েছে এবং আমাদের বিজেপি থেকে আমার পাশে দাঁড়িয়ে রয়েছে রিঙ্কু দাস। রিঙ্কু দাস আমাদের উপপ্রধান।